প্রিয় দর্শক, গ্লোবাল টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি লতিফুর রহমান উজ্জ্বল, আজকে আমাদের সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান হাটে বাজারে অনুষ্ঠান নিয়ে আছি জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজারে। আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই মিরপুর বাজার, এই বাজারে কি কি আছে, এই বাজারে কারা কারা আসেন, এই বাজারের ব্যবসায়িক অবস্থা কেমন এবং ব্যবসায়ীরা কোন কোন জায়গা থেকে এসেছেন, ক্রেতারা কোন কোন জায়গা থেকে আসেন। তো আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনাদের দেখাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের উৎসাহ উদ্দীপনা দিবেন এবং ভালো ভালো মন্তব্য করে জানাবেন কে কোন জায়গা থেকে জানাচ্ছে দেখছেন, এবং এই বাজার সম্পর্কে কোনো কিছু বলতে চাইলে মন্তব্য করে জানাবেন আমাদের। তো চলুন আমরা ঘুরে দেখি মিরপুর বাজার। প্রিয় দর্শক, আপনাদের আমরা দেখাচ্ছি মিরপুর বাজার, এটা জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজার। এটা সিলেট থেকে জগন্নাথপুর যাওয়ার আগে এই বাজারটা, ভবের বাজারের আগে এই মিরপুর বাজার। তো এই মিরপুর বাজার আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং এই মিরপুর বাজারের বিভিন্ন লোকদের সাথে আলাপ করব। তো আমরা এখন আলাপ করব এই মিরপুর বাজার নিয়ে, মিরপুর বাজারের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি উনি, ওনার সাথে আলাপ করব এই বাজার নিয়ে, বাজারের সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব, আপনারা আমাদের সাথেই থাকুন। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনার নামটা? জি আব্দুল কাদের। আব্দুল কাদের আপনার নাম। আপনি এই বাজারের ব্যবসায়ী কমিটির সেক্রেটারি কতদিন যাবত আছেন? আজ প্রায় দেড় বছর। দেড় বছর হয়ে গেছে আপনি এই বাজারের সেক্রেটারি। তো আপনাদের এই বাজারের নাম আমরা জানি মিরপুর বাজার, এর প্রাচীন নাম কি ছিল? ধন্যবাদ আপনাকে। আমাদের এই বাজারটা শতবর্ষের ঐতিহ্য বহন করে, মিরপুর বাজারের আগের আদি নাম ছিল সরকারের বাজার, কালের বিবর্তনে এরা মিরপুর বাজারে পরিণত হয়েছে। তো এখানে ব্যবসায়ীরা অনেক দূর দূরান্ত থেকে এসে ব্যবসা করে। বর্তমানে এই বাজারে ব্যবসায়ীর সংখ্যা কত, কতটা প্রতিষ্ঠান আছে, ব্যবসা প্রতিষ্ঠান কতটা আছে আপনার বাজারে? সব মিলিয়ে দোকান প্রায় চারশোর উপরে হবে। চারশোর উপরে। এখানে যারা ব্যবসা করেন এরা কোন জায়গার আপনাদের? এরপরে এরপরে আমি আপনাকে বলি, এরপরে মানে ফুটপাতে বা ছোটো ছোটো দোকানগুলি অনেক আছে, মানে মোট কথা দোকানের সংখ্যা চারশোর উপরে হবে। দোকান কোঠা নিয়ে যারা ব্যবসা করছেন তারা চারশোর হবে। তো যারা ব্যবসা করছেন এরা কি আপনাদের এলাকার না? এলাকার আছে, বাইরের আছে, বিভিন্ন ডিস্ট্রিক্টেরও আছে। বাইরে যেমন মনে করেন যে কিশোরগঞ্জ থেকে আসে, এরা ব্যবসা করে এখানে, স্থায়ীভাবে ব্যবসা করতেছে, হবিগঞ্জের থেকে আসতেছে, সব জায়গা থেকে আসতেছে, মোটামুটি আছে এখানে। আচ্ছা, আপনার বাজারে আকর্ষণীয় কি আছে যে এই জিনিসটার জন্য আপনার বাজারের খুব পরিচিতি, বা এই জিনিসের জন্য অনেক জায়গা থেকে আপনার বাজারের লোকজন আসেন? পরিচিতি বলতে আমাদের এগুলি গ্রামাঞ্চলের বাজার, এগুলিতে সাধারণত আমরা এখানে এই আমাদের এলাকার পাশেই একটা নদী না খালের মতো আছে, এখানে মেঘাখালী নদী খাল বলা হয়, ওইখানের মাছ ঐতিহ্যবাহী মাছ, এখানে খুব মাছটা অত্যন্ত সুস্বাদু, যার জন্য দূর দূরান্ত থেকে এখানে মাছ কিনতে অনেক লোক আছে। মাছের জন্য আপনাদের বাজারটা খুব আলোচিত বা পরিচিত? এছাড়া তরি তরকারির জন্য পরিচিত, ফরমালিন মুক্ত তরকারি পাওয়া যায়। আচ্ছা,
তো আপনাদের এই বাজারের ব্যবসায়ী সম্পর্কে জানলাম, ব্যবসার প্রতিষ্ঠান সম্পর্কে জানলাম, বা কিসের জন্য এই বাজার খুব আলোচিত এটাও জানলাম। তো এই বাজার পরিচালনা করতে আপনাদের কি কোনো সমস্যা হয়? তেমন কোনো সমস্যা না, স্বাভাবিক যেগুলি হয় এগুলি তো সচরাচর একজন আরেকজনের সাথে কথা ঘাটাঘাটি মানে এইরকম মনোমালিন্য হলে এগুলি আমরা বাজার কমিটি বসেই সমাধান করি। সমাধান করেন। বর্তমানে আপনাদের বাজারের ব্যবসার অবস্থা কি? ভালো, মোটামুটি ভালো। বর্তমানে ব্যবসার অবস্থা ভালো। আর আপনাদের এই বাজারে বাজার করতে কোন কোন এলাকা থেকে লোকজন আসে? একসময় এখান থেকে এই বাজারে এখানে রসুলগঞ্জের ওই রসুলগঞ্জ থেকে শুরু করে ওইদিকে পীরগ্রাম, পীরগাঁও, এরপরে আপনার এইদিকে লোহরি, ওইদিকে ইশাকপুর, শাসননগরীর থেকে আসছে। এখন মোটামুটি বিভিন্ন জায়গায় ছোটোখাটো বাজার হওয়াতে এত কিছুটা কম আছে, এরপরেও আছে, আসেন, এরপরেও আসে। আচ্ছা, তো এই বাজার নিয়ে ভবিষ্যতে আপনাদের পরিকল্পনা কী, যে বাজারকে কেমন দেখতে চান বা কেমন করতে চান? আমাদের পরিকল্পনা সুদূর প্রসারি পরিকল্পনা আছে। আমরা আগামীতে গেল কয়েক বছর আমাদের এখানে অস্থায়ী গরুর হাট ছিল না, এই বছরই আমরা প্রথম শুরু করেছি। আমাদের কমিটি থেকে এটা লিজ এনে এই বছর শুরু করেছি। আলহামদুলিল্লাহ প্রচুর সাড়া পেয়েছি আমরা, এখানে ক্রেতা বিক্রেতা প্রচুর উপস্থিতি দেখেছি, গরু ইনশাল্লাহ খুব ভালো বিক্রি হয়েছে। আগামীতে আমরা আমাদের ইচ্ছা আছে, আমাদের এই আপনারা জানেন ঐতিহ্যবাহী মিরপুর হাই স্কুল, হাই স্কুলের একটি মাঠ আছে যেটা আমরা মিরপুর হাই স্কুল স্টেডিয়াম মাঠ বলেই চিনি। সেই মাঠে আমরা আশা করছি আমরা আগামী হেমন্ত সিজনে আমরা একটা বাণিজ্য মেলা আয়োজনের চেষ্টা করব এবং এলাকার সহযোগিতা থাকলে অবশ্যই আমরা সেটা করব। অবশ্যই, আপনাদের অনেক সুন্দর পরিকল্পনা, সুন্দর উদ্দেশ্য। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের দিলেন। আমাদের গ্লোবাল টিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, গ্লোবাল টিভির পক্ষ থেকে ধন্যবাদ, আমাদের বাজার কমিটির পক্ষ থেকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আপনাদের দেখাচ্ছি জগন্নাথপুরের মিরপুর বাজার। তো আমরা এখন আলাপ করতে আসছি একজন মিরপুর বাজারের ব্যবসায়ী সমিতির জয়েন্ট সেক্রেটারি এবং একটা প্রতিষ্ঠান, যে খুব পরিচিত একটা প্রতিষ্ঠান, স্বাদ, স্বাদ এন্ড কোম্পানির উনি এই জায়গায় এজেন্ট এনেছেন এবং এই জায়গায় ব্যবসা করছেন এটার। আর উনি একজন রাজনীতিবিদ এবং পাশাপাশি বিভিন্ন সংগঠনের সাথেও জড়িত এবং যুব সমাজ নিয়ে কাজ করেন এলাকায়। ওনার সাথে আলাপ করবো এই মিরপুর বাজার নিয়ে, আর ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো এই মিরপুর বাজারের ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে বা এই মিরপুর বাজারের বর্তমান অবস্থা কেমন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, ভালো আছি, তো খুব ভালো আছি। তো আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ ফয়সল হোসেন। আমি এই প্রতিষ্ঠান স্বাদেন কোম্পানি মিরপুর বাজার শাখার পরিচালক এবং আমাদের বিভিন্ন সংগঠন যেমন রাজনৈতিক এবং বিভিন্ন সামাজিক সংগঠন, ইসলামিক সংগঠন সহ বিভিন্ন খেলাধুলা, স্পোর্টস সহ বিভিন্ন সংগঠনের সাথে আমি বর্তমানে জড়িত আছি। তো বর্তমানে মিরপুর ফুটবল ক্লাবের আমি সেক্রেটারির দায়িত্বে আছি, বাজারের জয়েন্ট সেক্রেটারির দায়িত্বে আছি এবং বিভিন্ন সালাউদ্দিন ফাউন্ডেশনেরও সেক্রেটারির দায়িত্বে আছি। সো মিরপুর নির্বাচন বাস্তবায়ন, যেখানে মিরপুর নির্বাচন প্রায় 16 বছর ধরে
একটি অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে আসতে হবে, সেটারও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আছি। এবং যেহেতু আমরা মুসলমান একটি ইসলামিক সংগঠন আছে, জাগ্রত মুসলিম জনতা, সেটার অন্যতম সদস্য হিসাবে কার্যকরী ভূমিকা পালন করছি। আরও অন্যান্য বিভিন্ন সামাজিক অনেক সংগঠনের সাথে জড়িত আছি। তো এখন আমরা আপনার বাজারেই আসি, আপনার বাজারের অবস্থা এবং বাজারের ব্যবসা বাণিজ্য নিয়ে আলাপ করব। বর্তমানে আপনি তো একটা প্রতিষ্ঠানের পরিচালক, আপনার প্রতিষ্ঠানে ব্যবসা বাণিজ্য কেমন হয়? আলহামদুলিল্লাহ, আসলে আমরা 360 পূর্ণভূমি ঐতিহ্যবাহী জগন্নাথপুর তথা মিরপুরের যে অঞ্চলটা, এটা সচরাচর এটা প্রবাসী অধ্যুষিত। এখানের যারা মেজরিটি মানুষ, এটা সুদূর লন্ডনে অবস্থান করেন, আর তাদের চাল চলন আচার এবং খাবারের পার্থক্যটা ভিন্ন। সেটা বিবেচনা করে আমি এই বাজারে তাদের কথা চিন্তা করে একটি প্রতিষ্ঠান করেছি, যেটা হইল গিয়ে ঐতিহ্যবাহী স্বাধীন কোম্পানি, যেটা চট্টগ্রামের একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড। এখানে প্রবাসীদের লক্ষ্য করে আমি বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম যেগুলো আছে অথবা বিভিন্ন মিষ্টান্ন দ্রব্যজাত আছে এবং বিভিন্ন গুসারি সব যেগুলো কসমেটিক সহ সবকিছুই আছে, সবকিছুর একটি বন্দোবস্ত করেছি। রেডি ফুড মিলে এখানে আইসক্রিম আছে, কোল্ড ড্রিঙ্ক সহ সর্বধরনের যেগুলো আগে সুবিধা পেত না। আমি চিন্তা করলাম এখানে প্রবাসী মানুষ যারা আমাদের তাদের কষ্টার্জিত অর্থে আমাদের এলাকার মানুষের চলাচল চলাফেরা করে উপজীবিকা উপার্জন করে, তারা দেশে আসলে স্বাভাবিক সামান্য জিনিসের জন্য আবার সিলেটমুখী হতে হয়। তাই যাতে তারা সিলেটমুখী না হয়, তাই আমি স্বাধীন কোম্পানি মিরপুর বাজারে এটা প্রতিষ্ঠিত করেছি। আর আলহামদুলিল্লাহ সবার বিপুল সাড়া পাচ্ছি, সবাই আমাদের ব্যবসার প্রতি আকৃষ্ট হচ্ছে এবং আমাদের ব্যবসার যে উজ্জ্বলতা, আমাদের প্রতিষ্ঠানের যে কার্যকারিতা দেখে আরো অনেকে উদ্বুদ্ধ হচ্ছে, অনেকে প্রতিষ্ঠান করছে, নতুন প্রতিষ্ঠান করছে, প্রতিষ্ঠান। এখন এখানে আসি আমরা, আপনার বাজারের ব্যবসার অবস্থা কেমন, বাজারের ব্যবসাগুলো কেমন? মিরপুর বাজারের ব্যবসা আলহামদুলিল্লাহ সচরাচর অন্যান্য অঞ্চলের চেয়ে খুব ভালো। এই বাজারটা একটি সাম্য এবং ভ্রাতৃত্বের বাজার, যেখানে বিভিন্ন অঞ্চলের মানুষ, বিভিন্ন এলাকার মানুষ, বিভিন্ন ডিস্ট্রিক্টের অন্যান্য আদার জেলার মানুষগুলো এখানে সমর্মিতার সহিতে বসবাস করে। এখানে কোনো ধরনের মাদকাসক্তি নাই, কোনো ধরনের করাপ্টেড হাই যে রাহাজানের কোনো প্রশ্রয় নাই, কারণ এই এলাকার মানুষ প্রত্যেকটা মানুষ শান্তিপ্রিয় এবং আত্মীয়তাপ্রিয়। অন্যান্য জেলার মানুষরা যেমন তাদের আপন করে নেয় এবং এই বাজারের সাথে সংশ্লিষ্ট গ্রামের যারা মানুষ আছে, এরা নিঃসন্দেহে নিজের বাজার মনে করে এখানে তারা আসে এবং বিভিন্ন বাজার করে। আমাদের বাজারে আপনারা ঘুরে দেখবেন যে যে আমাদের প্রবাসী নদীপুর নয়াবাড়ি নিবাসী জনাব কামাল উদ্দিন সাহেব একটি মার্কেট করেছেন সুদূর সিলেট বিভাগের মধ্যে, এই ধরনের একটি তরকারি, শাকসবজি, মাছ, সুটকি যেগুলো নিত্য প্রয়োজনীয়র জন্য, যাতে মানুষ আরাম আসে এবং সুন্দরভাবে এক জায়গায় কিনতে পারে, একটি সুবিশাল প্রতিষ্ঠান সুপার মার্কেট করেছেন। আপনারা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যেটা ছিল বিভাগের মধ্যে আমার আছে বলে আমার মনে হচ্ছে না। ইনশাল্লাহ বাজারের ব্যবসা খুব ভালো, এখানে মালামাল যার কিছু প্রয়োজন মানুষে পাচ্ছে এবং দ্রব্যমূল্য মানে ক্রয়সামতা মানুষের নাগালের ভিতরে আছে ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের দিয়েছেন, ভালো থাকবেন সবসময়। জি ইনশাল্লাহ। আর যারা এই গ্লোবাল টিভির মাধ্যমে দেশ বিদেশে যারা এই অনুষ্ঠানটি দেখছেন, আমাদের হাট বাজার আওতায় সাপ্তাহিক যে অনুষ্ঠান মিরপুর বাজার আজকে করেছেন, আমার এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে গ্লোবাল টিভির কর্মকর্তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আরও ধন্যবাদ জানাচ্ছি যারা দেশ বিদেশে এই অনুষ্ঠানটি দেখছেন এবং মিরপুর বাজারে কার্যক্রম দেখছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সবাই আসবেন আমাদের বাজারে, এলাকার সহ প্রবাসী সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য।
প্রিয় দর্শক, আমরা আপনাদের দেখাচ্ছি মিরপুর বাজার। এখন মিরপুর বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ, ওনার সাথে আলাপ করব এই বাজার নিয়ে, ওনার কাছ থেকে জানার চেষ্টা করব এই বাজার সম্পর্কে। তো আপনারা শুনুন ওনার কথা, আমরা ওনার কাছ থেকে জানানোর চেষ্টা করছি আপনাদের। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা কি? আমি মোহাম্মদ রফিকউদ্দিন, মিরপুর বাজার সমিতির কোষাধ্যক্ষ। তো আপনারা ইতিপূর্বে সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারির কাছ থেকে বাজার সম্বন্ধে জেনেছেন। আসলে আমাদের একটা এই মিরপুর বাজারটা একটা ঐতিহ্যবাহী বাজার, যে বাজারে আমরা ছোটোবেলায় যখন এই বাজার দেখেছি সেই বাজারের পরিসরটা এত বড় ছিল না। দিনের পর দিন আমাদের বাজারের পরিসর অনেকটা বড় হচ্ছে। এতেই আপনারা বুঝতে পারছেন যে বাজারের ব্যবসায়ী যে পরিবেশটা, বেচাকেনার পরিবেশটা এবং ক্রেতা এবং বিক্রেতার যে আন্তরিকতাটা অনেকটাই ভ্রাতৃত্বপূর্ণ, অনেক ভালো। আপনারা দেখবেন, আপনারা বাজার খাবারের যখন করবেন, যে দেখবেন যে এই বাজারে ব্যবসা করতেছেন, যে পার্শ্ববর্তী যে বোবের বাজার আছে, খেনবাড়ি বাজার আছে, ও যারা অন্তত সেই বাজারে ক্যাশমেপের এলাকায় পড়েন, আওতাভুক্ত থাকেন, তারাও মিরপুর বাজারে এসে ব্যবসা করতেছেন। আমার আশেপাশে অনেক দোকান আছে যারা শ্রীরামিশির আছেন, শাকপুরের আছেন, যারা শ্রীরামিশি বাজারে ব্যবসা করার কথা ছিল, বোবের বাজারে ব্যবসা করার কথা ছিল, খেনবাড়ি বাজারে ব্যবসা করার কথা ছিল। আমাদের বাজারের এই এলাকাবাসীর আন্তরিকতা, ব্যবসায়ী কমিটির যে প্রচেষ্টা এবং যারা পুরাতন ব্যবসায়ী আছেন তাদের যে আন্তরিকতা, এই আমাদের ক্রেতাদের যে একটা ভ্রাতৃত্ববোধ, এইসবে ওনারা আকৃষ্ট হচ্ছেন। নতুন নতুন ব্যবসায়ীরা বিভিন্ন দিক দূরান্ত থেকে আসে আমাদের মিরপুর বাজারে ব্যবসা পরিচালনা করতেছেন। ওনারা অনেক শান্ত আমাদের বাজার সম্বন্ধে করতে পারে। আপনাদের এই বাজারে আমি বলতে চাচ্ছি যে বড় বড় প্রতিষ্ঠান বলতে, যেমন আপনাদের জয়েন্ট সেক্রেটারির একটা আছে, সাত প্রতিষ্ঠান জেনেছেন, এরকম প্রতিষ্ঠান আর কি কি আছে আপনাদের বাজারে? এই যে আমাদের জয়েন্ট সেক্রেটারির যে প্রতিষ্ঠানটা, এটা হচ্ছে ফাস্টফুডের দোকান, যে খাদ্য সামগ্রীর দোকান। একুরেট সেম একটা দোকান আছে আপনাদের, যে ফ্রিজাইন কোম্পানি, এই যে রিফাথেন কোম্পানি, এখানে রিসমুন আছে, এরকম অনেক দোকান আছে, কাপড়েরও দোকান আছে। আমি যে স্পোর্টসের ব্যবসায়ী, স্পোর্টসের দোকানও আছে এলাকার, যে যুব সমাজে খেলাধুলার জন্য আগে দৌড়ঝাঁপ দিয়ে সিলেটে যেতে হলো, হ্যাঁ, তার একটা জিনিস কিনতে হয়, একটা বল কিনতে হয়, তার সাথে বেশি ভাড়া দিতে হয়তো, তা বেশি এখন তার হাতের কাছেই পেয়ে যাচ্ছে। এভাবে অনেক জিনিসই আমরা পেয়ে যাই আমাদের বাজারে। একটা সুনাম তো অবশ্যই, যে একটু আগে যে বললাম যে এই আশপাশ এলাকার অনেক মানুষ অনেক গ্রামের মানুষ এই মিরপুর বাজারমুখী। আশেপাশে আপনারা দেখবেন ছোটো ছোটো অনেকটা বাজার আছে, সেই বাজার পেরিয়েও মিরপুর বাজারে ওনারা আসে। তো আপনাদের এই বাজারে লেনদেন করার মতো প্রতিষ্ঠান, ব্যাংক কি কি আছে, কোন ব্যাংকের শাখা আছে? আমাদের বাজারে অনেক দিন যাবতই ন্যাশনাল ব্যাংক সুনামের সাথে কাজ করছে, ন্যাশনাল ব্যাংক। আবার এই মফস্বলের একটা বাজারে ব্যবসা করেও ওনারা সিলেট বিভাগের শ্রেষ্ঠ ব্যাংক হয়েছে। এই গ্রামীণ ব্যাংক আছে, এই কিছুদিন আগে মনে হয় এটা ব্র্যাকের প্রতিষ্ঠানটা মনে হয় এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। এরকম এনজিও প্রতিষ্ঠান অনেকগুলাই, লেনদেন ক্রেডিট প্রোগ্রামের অনেকগুলো প্রতিষ্ঠান আমাদের বাজারে আছে।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান হাটে বাজারে। হাটে বাজারে আমরা আছি জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজারে। মিরপুর বাজার আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখন আমরা মিরপুর বাজারের একজন ক্রেতার সাথে আলাপ করব। এই বাজারে উনি আসতেন, উনা একজন যুবক তরুণ এবং এই বাজারে আসতেন বাজার করার জন্য। যাই করার জন্য আসুন না কেন, উনার সাথে আমরা আলাপ করে জানবো, আপনাদের জানানোর চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথেই থাকুন। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। জি আপনার নামটা? আমার নাম শুয়েব আহমদ। আমি আমার বাড়ির শ্রীরামিসি মিরপুর ইউনিয়নে। তো আসছি এই বাজারে কিছু কেনাকাটা করার জন্য। তো আপনি কি এমনি কোনো সংগঠনের সাথে জড়িত আছেন না এমনি আছেন? জি জি আমি সংগঠনের সঙ্গে জড়িত আছি, যেমন আশার আলো ফাউন্ডেশন, যেটা আমাদের ফাউন্ডেশনার লন্ডন, ওনাদের এই কার্যক্রমের জন্য এখানে আসা হলো। ওই বাজারে পরিচ্ছন্নতার জন্য কিছু দাস, আমাদের ইউনিয়ন, তাই এই বাজারের পরিবেশ খুব সুন্দর, শান্ত, খুব ভালো। বাজারের পণ্যগুলোর দাম কেমন? আওতার ভিত্তিক, আমাদের সবার হাতের নাগালে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের ঘুরে ঘুরে দেখালাম জগন্নাথপুরের মিরপুর বাজার। আপনাদের এই বাজার দেখানোর চেষ্টা করলাম, যতটুকু পেরেছি আমরা চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য। তো আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আমাদের সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান হাটে বাজারের অনুষ্ঠান, তো আপনারা আরও বেশি বেশি করে দেখবেন আমাদের অনুষ্ঠানটি এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের অনুষ্ঠান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম অনুষ্ঠান যদি আপনাদের এলাকায় করাতে চান বা আপনার গ্রামে করাতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের নাম্বার স্ক্রোলিংয়ে দেওয়া আছে। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।